মাত্র এক ঘন্টার বৃষ্টিতে বসিরহাট পৌরসভার ছয় সাত আট নয় আঠারো এবং উনিশ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকার জলমগ্ন ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার ব্যাঘাত ঘটেছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনে সামনেই বর্ষাকাল বসিরহাট পৌরসভার মানুষদের এখন একটাই চিন্তা কাটবে এই তিন মাস যদিও বসিরহাট পৌরসভার বাসিন্দাদের এই সমস্যা দীর্ঘদিনের বারবার পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ককে জানানোর সত্ত্বেও সমস্যার সমাধান মেলেনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ এলাকায় নেই একটিও হাইড্রেন এটা আমাদের অনেক দিনেরই সমস্যা দীর্ঘদিনের সমস্যা বসিরহাটের যখনই বৃষ্টি হয় এক ঘন্টার বৃষ্টি কালকে যেরাম হলো কি আমাদের পুরো হাইড্রেনের সব থেকে সমস্যা হচ্ছে হাইড্রেন সমস্ত ওয়ার্ডের কোনো হাইড্রেন নেই পুরো বসিরহাট পুরসভায় কোনো হাইড্রেন নেই যেহেতু আমরা দেখেন এখন বাড়িতে বসে আছি তাও পুরো বাড়িতে জল কারখানায় জল সমস্ত এলাকায় জল এটা আমাদের হচ্ছে কাউন্সিলরদেরকেও জানানো হয়েছে কিন্তু কোনো কাজ করা হচ্ছে না মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের হাইড্রেনটা আমাদের এটা হচ্ছে আমাদের কাউন্সিলরকেও জানানো হয়েছে কিন্তু বলে আমরা কি করবো আমাদের উপর থেকে যদি অর্ডার না আসে আমরা করতে পারবো না পৌরসভার চেয়ারম্যান বা বিধায়ককে জানানো হয়েছে সবাইকে লিখিত জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা এখন আবার সামনে বর্ষাকাল কি যে হবে বুঝে পাচ্ছি না আমরা কীভাবে থাকবো সেটাও বুঝে পাচ্ছি না